শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। বিকেলে সচিবালয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সব বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন মেয়র। এ সময় শিক্ষার্থীদের সাথে কোমল আচরণ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রতিক সহিংসতায় নিহত শিক্ষার্থীদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে সরকারকে পরামর্শ দেন শিক্ষকরা। বিস্তারিত মুক্তা মাহমুদের প্রতিবেদনে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সরকার প্রধানের নির্দেশে শিক্ষামন্ত্রী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র শিক্ষকদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। সোমবার ঢাকা উত্তর নগর ভবনে সে এলাকার সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র। প্রায় দুই ঘণ্টার বৈঠকে শিক্ষকরা তাদের পরামর্শ তুলে ধরেন। পরে ঢাকা উত্তর সিটির মেয়র জানান, শিক্ষা প্রতিষ্ঠান শিগগিরই খুলে দেওয়ার জন্য সেখানে পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন তারা। পরিবারে অনেকে আতঙ্কে আছে, যারা চিকিৎসা অবস্থায় আছে, কিন্তু তাদের কাছে কোনো টিচাররাও যেতে পারছেন না, যে টিচাররা গেলে আবার টিচারদেরও কি অবস্থা হয় কি না হয়। এই জন্য ওনারা একটা অভয় চান যে আমরা যেন তাদের সাথে গিয়ে টিচাররাও যেন ছাত্রদের খোঁজ নিতে পারেন। শিক্ষার্থীরা ট্রমার মধ্যে আছে, কিভাবে ট্রমাটাকে দূর করা যায় সেই জন্য ওনাদের সাজেশন আছে কি করা যায়। তারা আহত অবস্থায় আছেন, তাদের কাছে চিকিৎসার টাকা নেই, আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং আপনারাও আমাদের কাছে চান অ্যাড্রেস দিয়ে এই বক্তব্যগুলা আমরা পেশ করব সরকার প্রধানের কাছে। এদিকে সচিবালয়ে পেনশন নিয়ে আন্দোলনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করছে সরকার। স্থিতিশীলতা আবারও ফেরত এসেছে, জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে, এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.